আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট শেরে বাংলা একে ফজলুল হকের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া প্রধান আলোচক ছিলেন সাবেক সেনা ও সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন আর রশিদ বিপতি সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ দেশের রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক ওভেন বস্ত্রশিল্প খাতে বিশেষ অবদানের জন্য দুই সালের সিআইপি নির্বাচিত হয়েছেন বিগ বস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব এফবিসিসিআই এর সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইপি কার্ড পাওয়া শিল্পপতিরা উপস্থিত ছিলেন অ্যাপটিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিগবস কর্পোরেশন লিমিটেড বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রকৃত নীতির তোয়কা সন্ধান চেয়েছেন পালক ছেলে ইকবাল সামসের পরিবার। রাজধানীর ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন মিলনআয়তনে সংবাদ সম্মেলনে পালক পরিবারের বিরুদ্ধে 7 দিনের শিশু সন্তান ইকবাল সামসের চুরির অভিযোগ করেন তারা। মিরপুরের বাসিন্দা পালক বাবা শামসুল হক ও খালার মিথ্যা মামলায় হয়রানি শিকার হচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে দেশের রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক নিট বস্ত্র শিল্প খাতে বিশেষ অবদানের জন্য দুই বাইশ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন ফকির নিটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি ফকির নিটওয়ার্স লিমিটেড কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল কুমিল্লা কবি পরিষদ সিইউকে পি বিশেষ সাহিত্য সম্মাননা প্রদান দুই হাজার তেইশ কুমিল্লা কবি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সেগুন বাগিচার বাংলাদেশ কল্যাণ পরিষদ হলরুমে আলোচনা সভা মানবিক কবি উৎসব ও দেশবাংলা প্রকাশনা উৎসব হয় সিইউকে পির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাট্যকর্মী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানি বিশিষ্ট সাংবাদিক ও কালামীকুণ্যের কবি ও সাংবাদিক রেজাউদ্দিন স্ট্যালিন সহ অন্যরা বক্তারা বলেন সামাজিকভাবে মানুষ আজ বিপন্ন সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রবণতা ক্রমান্বয়ে মাথা চাড়া দিয়ে উঠছে ভিশন নিউজ ডেস্ক